হ্যাঁ হ্যাঁ বল্লভাচার্যের মেয়ে। তা লক্ষীর কি হয়েছে? তুমি তাকে চেনো নাকি? হ্যাঁ চিনি বই কি, তাকে তো এ বাড়িতেই দেখেছি। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, ভারী মিষ্টি দেখতে। তা নিমাই কি? জ্যাঠা, নবদ্বীপে 10-12 ঘরের জনা 25 জন মানুষ নিমাই আর লক্ষ্মীর কথাটা জানে। এরপরে যদি লক্ষ্মীর সঙ্গে নিমাইয়ের বিয়ে না হয়, তাহলে গরিব ব্রাহ্মণ কন্যার গায়ে কলঙ্ক লাগতে বেশি সময় লাগবে না। আর তখন সমাজের কর্তারা এই নিয়ে কত সভা বসাবেন, কত রকম মুখরোচক আলোচনা করবে, সেটা কি তুমি ভেবে দেখেছ? আহা, বিয়েটা হবে নাই বা কেন? কে বাধা দিয়েছে? নিমাইয়ের মা সুচি। কেন? সুচির ধারণা, সংসারে গুরু দায়িত্ব সামলানোর বিচক্ষণতা এখনো নিমাইয়ের হয়নি। শুধু কি তাই, যৌতুক ছাড়া তিনি ছেলের বিয়ে দেবেন না বলেছেন। সত্যি আশ্চর্য, পণ্ডিত জগন্নাথ মিশ্রের ধর্মপত্নী কথা বলতে পারলেন। তবে বলছি কি জ্যাঠা, মেয়েটার যে এখন কি হবে, দিন রাত শুধু কান্নাকাটি করছে। কিন্তু তোদের কোনো ভুল হচ্ছে না তো মা? না, আমি চাই না যে নিমাই আবার নতুন করে কোনো ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ুক। জ্যাঠা, লক্ষ্মী নিজে এসেছিল, সে নিজের মুখে এসব কথা বলে গেছে। সে জানলে কি করে? বনমালী ঘটক বিয়ের সম্বন্ধ নিয়ে নিমাইয়ের বাড়িতে গিয়েছিল, ফিরে এসে সেই এসব কথা বলেছে। তুমি একটা কিছু ব্যবস্থা করো, মেয়েটার মুখের দিকে যা তাকানো যাচ্ছে না। সে কি, শেষকালে আমাকেই ঘটকালি করতে হবে? হ্যাঁ জ্যাঠা, তাছাড়া লক্ষ্মীর মনটা বড় নরম, নিমাইয়ের সঙ্গে বিয়ে না হলে ও যে কখন কি করে বসবে। তুই থাম মা, থাম থাম, আগেই অলক্ষণে কথা বলিস না, দেখি আমি কি করতে পারি। তোমার কথা তো নিমাই অমত করবে না, আর ওর মাও তো এখন তোমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে, তুমি বললে ওরা ফেলতে পারবে না। না না, আমি আর কে? দেখো, বিবাহ হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন, স্বয়ং অনঙ্গদেব যদি চান তাহলে ওদের বন্ধন অটুট থাকবে, তা সে মর্তেই হোক আর স্বর্গেই হোক। ঠিক আছে, তোমরা আর এটা নিয়ে ভেবো না, দেখি আমি কি করতে পারি। কিন্তু আমার ঘটক বিদায়ের কি হবে? আবার কৌতুক? সময়ে সময়ে তুমি এত ছেলে মানুষ হয়ে যাও বাউল। ওই বাউল মনটা আছে বলেই তো এখনো হাসি ঠাট্টায় দিন কাটাতে পারছি গো। নইলে সব কটা ছেলে আমার এতদিন পরে আমার সঙ্গে থাকতে এলে তাদের শান্তিপুরে পাঠিয়ে দিয়ে আমি দিব্য নবদ্বীপে পড়ে আছি। পড়ে আছো কেন জ্যাঠা, চলো না সবাই মিলে আবার শান্তিপুরে চলে যাই। হ্যাঁ তাই চল, কালই আমরা সবাই মিলে। কিন্তু তাহলে লক্ষ্মীর কি হবে? জ্যাঠা এক কাজ করো তো, গৌরাঙ্গকে ডেকে কালই তুমি দুটো কড়া কথা শুনিয়ে দাও। এই আমিও তাই চাই বুঝলি, আমিও তাই চাই, মানে একদিন ওকে বেশ ভালো করে বকতে চাই আমি। পণ্ডিতকে আজকাল আমি ওর সঙ্গে পেরে উঠি না বুঝলি, এই জ্যাঠামি করে একদিন ওকে আমি ভালো করে বকতে চাই। কি কি বলবো তুই আমায় শিখিয়ে দে তো। তোমার মনে বড় ফুর্তি হয়েছে মনে হচ্ছে বুড়ো, কি ব্যাপার বলো তো, ওদিকে যে মেয়েটা কাঁদছে। বহুত মিনতি করি তোই দেই তুলসী তিল দেহ সমর্পিনু, দেই তুলসী তিল দেহ সমর্পিনু, দয়া জনি ছোড়বি মোয়, বহুত মিনতি করি তোয়ে মাধব, বহুত মিনতি করি তোয়ে। আহা আহা, আত্মনিবেদনের কি ভাষা! এ মানে কি বোঝাচ্ছে? এটি কবি বিদ্যাপতির রচনা, এর মানে হে মাধব, আমি তুলসী তিল দিয়ে নিজেকে তোমার পায়ে সমর্পণ করলাম, আমি জানি তোমার দয়া থেকে আমি বঞ্চিত হব না। জানি চাচা, তুমি যখন পাঠ করো সব মানে আমি তখন বুঝি না, কিন্তু আমার শুনতে বড় ভালো লাগে। তা ভালোই যখন লাগে শুনতে, তখন নিজে পড়িস না কেন, তোর তো অক্ষর জ্ঞান আছে। না বাবা,
অত ঢঙ্গে আমার কাজ নেই। এই তো বেশ আছে, তোমার সংসারে আছি, বসছি, খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, তো বেশ ভালো। না রে মা না, পড়াশুনো করতে হয়, পড়াশুনো কর। পড়াশুনো করলে মন উদার হবে, মন শান্ত হবে, প্রশান্তি পাবে মনে। আরে তোর জেঠিমা তো এখনো গঙ্গা স্নান করে ফিরল না। আসবে গো আসবে, তুমি দেখছি আজকাল জেঠিকে না দেখলে ঠিক তিষ্ঠতে পারো না। আচার্যদেব এসো, বনমালী এসো, বসো বসো। প্রণাম আচার্যদেব। কি ব্যাপার এই সাত সকালে তোমার আমার কাছে আসা হলো কেন? একটা প্রয়োজনে আসা। প্রয়োজন আমার কাছে? হ্যাঁ। ও কিন্তু আমার ছেলেরা কি এখন বিবাহ করতে রাজি হবে? তো তারা আসুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর তাদের জিজ্ঞেস করে দেখি। না, ব্যাপার হচ্ছে যে আমি আপনার সন্তানদের বিয়ের ব্যাপারে আসিনি। তারা আসুক, তারপর না উপযুক্ত পাত্রীর সন্ধান করা যাবে, অবশ্যই আপনার মত থাকলে। ও তাহলে বোধহয় তুমি আমার জন্যই এসেছো। তা দেখো না, এই বুড়োটার যদি আরেকটা ব্যবস্থা কিছু করতে পারো। কেন, শুনেছি তো কুলীন ব্রাহ্মণরা গন্ডায় গন্ডায় বিয়ে করে। কি বলছেন আচার্যদেব, এটা আপনি কি বিয়ে করবেন? ওসব তো কুচুটা বামন মনে করে। তাহলে বোধ হয় আমার জন্য। তুমি থামো, তুমি বড্ড বাজাল হয়েছে। সত্যি বিন্দু, তুই চুপ কর তো। হ্যাঁ বলো ঠাকুর। আমি একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। গরিব ব্রাহ্মণ কন্যা বিপদ, ওকে সাহায্য করতে না পারলে মানে মেয়েটা উদ্ধার হবে না। সেটি কার আবার কি হলো? লক্ষ্মী, বল্লভ ঠাকুরের মেয়ে। কি হয়েছে তার? আপনি সবই জানেন, ওই লক্ষ্মীর সঙ্গে নিমায়ের তো ইয়ে, তো খুশি দেবী তো ওই বিয়েতে তার মত নেই। এদিকে নবদ্বীপে ব্যাপারটা রটে গেছে, মেয়েটা বলছে বিয়ে যদি না হয়। হ্যাঁ কথাটা আমারও কানে এসেছে, কিন্তু কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি? নিমাই আপনাকে খুব ভক্তি শ্রদ্ধা করে, একটু বললেই বিয়েটা হয়ে যায়। সে নয় আমি নিমাইকে বলতে পারি, কিন্তু শচীমা কি তাতে রাজি হবে? আপনাকেই রাজি করাতে হবে, আপনাকেই রাজি করাতে হবে, ব্যাপারটা আমার অত তো বুদ্ধি সুদ্ধি নেই। কিন্তু এ বড় কঠিন কাজের ভার দিলে তুমি আমার উপরে বনমালী, বড় কঠিন কাজ। হ্যাঁ সে না হয় হলো, কিন্তু তুমি কি ঘটক বিদায় পাবে? না মানে শচীমাকে রাজি করানোর ভারটা যখন আমারই ওপরে, তখন ঘটক বিদায়ের অর্ধেকটা তো আমার পাওয়া উচিত। গরিব ব্রাহ্মণ কোত্থেকে দেবে? আপনার ছেলের বিয়ে হলে নয় কথা ছিল, একবারে মোটা ঘটকালি না দিলে তো আপনার মন ভরবে না। বাবা বাবা ওহে বনমালী, হ্যাঁ তুমি তো বেশ বুদ্ধিমান লোকে। হ্যাঁ আগে থেকে কি সুন্দর পেঁচিয়ে কথাটা পেড়ে রাখলে। হ্যাঁ এটাই আমার পেশা, নাহলে সংসার চলবে কি করে বলুন অদ্বৈত ঠাকুর। ওই কথার মার পেঁচে আমায় ভোলাতে পারবে না হে। আমি খুব ভালো করে জানি নবদ্বীপ শান্তিপুরে তোমার বেশ ভালো পসার। হ্যাঁ এখানে যত বিবাহযোগ্যা কুমারী এবং তাদের পিতামাতারা, তারা তোমার ভরসাতেই বসে রয়েছে। কি যে বলেন, আশীর্বাদ করুন এরম যেন হয়, নবদ্বীপ শান্তিপুরের সব বালক বালিকারা যেন অতি দ্রুত বিবাহযোগ্য হচ্ছে। ওহে তুমি ঘটক না রসভাণ্ড হে। তবে একটা কথা বলি, ও তুমি যতই রসিক হও, তোমারও রসে এই অদ্বৈতাচার্যকে কিন্তু ডুবোতে পারবে না। তা যা বলেছো জেঠা, ঘটক ঠাকুর যা রসিক, ওনার প্রাণে যা রস আছে তাতে উনি নিজে আরো দু চারটে দিয়ে সেরে ফেলতে পারে। হ্যাঁ হ্যাঁ তাছাড়া কন্যাদায়গ্রস্ত কুলীন পিতাদের সম্মান রক্ষা করা তো কুলীন ব্রাহ্মণদের অবশ্য কর্তব্য। বলো আপনি গুরুজন, আপনি পরিহাস করতে পারেন, তা বলে ওই কাঁচা মেয়েটা পরিহাস করবে? আপনি ওকে বড্ড প্রশ্রয় দিচ্ছেন, বড্ড। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছেন। না না বিন্দু, এ তোর ভারী অন্যায়, বড্ড। যা তুই ভেতরে যা, ভেতরে যা, যা তুই ভেতরে যা। ঠিক আছে বনমালী, নিমাই আসুক,
আমি নিমাইয়ের সঙ্গে কথা বলে না কোনো কথা নয়, কোনো আগে পরে কোনো কথাই নয়, এবি আপনাকে দিতেই হবে। বাস ঠিক আছে, শোনো বনমালী, আমি অদ্বৈতাচার্য, আমার ভবিষ্যৎবাণী কখনো ব্যর্থ হয় না। আমি তোমাকে বলছি লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে নিমাইয়েরই বিবাহ হবে, কিন্তু কিন্তু কি কিন্তু কি না 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 সে কথা এখন নয়। দেখো সবই তো চন্দ্রেশ্বরের ইচ্ছে, আমরা তার হাতের ক্রিয়নক মাত্র। আপনি বললেই সব হবে, বাহ বাহ, আমি তাহলে আজকে যাই। চলি আচার্যদেব, চলি। শিখিত, তুমি মিষ্টি মুখ করে যাবে না? ও বাতাসা, হ্যাঁ একটা বাতাসা, আমি মা বলে ছোট ছেলে, গুরু বলে জ্ঞানী, পুণ্যে বলে মন দিয়েছি, কি করবো আমি? মা বলে ছোট ছেলে, গুরু বলে জ্ঞানী, পুণ্যে বলে। কি ঠাকুর, মানে খুব ফুর্তি দেখছি। আগে কুলতিলক, জগন্নাথ রায়, রায়রাম, মাধব রায় কুশল তো? ঘটকালির ব্যবসাটা ভালোই চলছে, তাই না? মানে টানে কিছুই নয়, ধরা পড়ে গেছো, এবার সোজা চালান করে দেব। আমার অপরাধ? অপরাধ শোনো ঘটক, এ বিয়ে যে করি হোক বন্ধ করতেই হবে। অসম্ভব, আমার ধর্মে সইবে না, আমি বৈষ্ণব নই, এত বড় অন্যায় আমার দেবতারও সইবে না। আমি ছেলেপুলে নিয়ে ঘর করি, ওদের চারাত আমি এক করবই, দুটি নিষ্পাপ জীবনকে নিয়ে আমি প্রবঞ্চনা করতে পারবো না। অনেক চারাত তো এক করেছো, হাত পেতে অনেক প্রজাপতিও ধরেছো, একটা নয় ফসকেই গেল, এই সম্বন্ধের কথা ভুলে যাও ঠাকুর। নইলে কি করবে, মারবে তো? মারো না, তা তোমরা পারো, মারলে মরে যাব আর সাত সাতটা মেয়ে বিধবা হয়ে যাবে, কারণ আমি কুলীন আর অপকুণ্ড ছেলেগুলো অনাথে ফেপা করে ঘুরবে। এত বড় পাপ করলে তোমাদের নরকেও ঠাঁই হবে না, মারবে তো মারো না, মারো 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 না 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 না, অত সহজে আমি তোমাকে মারব না, জিওল মাছের মতো বাঁচিয়ে রাখবো, তোমার চোখের সামনে দেখবে বৈষ্ণবদের কি সর্বনাশ করি। নিমাই পণ্ডিত, তাকে এমন শিক্ষা দেব, নিমাই পণ্ডিত, তাকে এমন শিক্ষা দেব। নিমাই, নিমাই মহাজ্ঞানী, ত্রিকালজ্ঞ মহাপুরুষ, তাহার ক্ষতি করলে তোমাদের ভালো হবে না, ভগবানও ছাড়বে না। বাহ 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 বাহ, তুমিও কি হরিনাম সংকীর্তনের দলে নাম লিখিয়েছো নাকি? কৃষ্ণযাত্রায় সখী সাজালে বেশ মানাতো। আমি তো বলেছি আমি বৈষ্ণব নই, তোমাদের ব্যবহার দেখে মনে হচ্ছে তোমরা ওদের ভয় পাও। কেন, নিমাই পণ্ডিত আমাদের কোতল করবে নাকি? না না না, বৈষ্ণবরা অহিংসায় বিশ্বাসী, তারা শিক্ষা দেবে অন্য পথে। তো বেশি বাড়াবাড়ি করো না, এ বিয়ে বন্ধ করতে না পারলে ভবিষ্যতে নবদ্বীপের মাটিতে কোনোদিন পা রাখতে পারবে না। তোমার লজ্জা করে না, নিজের ধর্মের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করছো? না না না, আমার ধর্ম অন্য ধর্মের মানুষের ক্ষতি করতে বলে না। নিমাই দেখছি তোমার মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে গো। নিমাই কারণ মাথা চিবোয় না, সে থাকে মানুষের মনে। নিমাই আমাদের কোন পথে শিক্ষা দেবে সেটা বললে না তো? প্রেমের পথে। তোমরা তো জীবনে অনেক অনাচার অত্যাচার করেছো, এবারে
গৌরাঙ্গ কৃপা করলে তোমরা উদ্ধার পেয়ে যাবে। আমার উপদেশ শোনো, ওর সঙ্গে ঊর্ধ্ববাহু হয়ে নাম সংকীর্তন করো, তাহলে এই মহাপাপ থেকে তোমরা উদ্ধার হয়ে যাবে। তোমার সাহস তো কম নয়, আমাদের মুখের সামনে এসব কথা বলতে তোমার বুক কাঁপল না? শোনো, তোমার নিমাই পণ্ডিতকে বলে দিও কৃষ্ণযাত্রায় রুক্মিণী সেজে যে মৎসব সে করেছে তার হতে দেব না। হ্যাঁ, বেশি বেচাল দেখলে দেখবে, কিন্তু কিছু করার শক্তি থাকবে কি? হ্যাঁ, ভালোই হলো তাহলে, কথাবার্তা এক প্রকার স্থির হয়ে গেল। যজ্ঞেশ্বর, এবার তাহলে বিবাহের আয়োজন শুরু করে দাও। বল্লভ ঠাকুর, আপনার যা কিছু প্রয়োজন হবে নিঃসংকোচে আমাকে জানাবেন। নিশ্চয়ই আচার্যদেব, আপনারা পাঁচজনের মাথার উপরে রয়েছেন, তাই তো আমার মেয়েটা পার হতে চলেছে। নয়তো আমি গরিব ব্রাহ্মণ, আমার অর্থবল লোকবল কোথায়? সম্প্রদানের সময় ওই পঞ্চহরিতকি ছাড়া আমার তো আর কিছু দেওয়ার ক্ষমতা নেই। আপনি ভাগ্যবান বল্লভ ঠাকুর। দেখুন, নিমায়ের শিক্ষক বলেই আমি একথা বলছি না, নিমায়ের মতন অমন মেধাবী ছেলে অত্যন্ত দুর্লভ, শচী ঠাকুর রত্ন গর্ভা। কিন্তু ঘটক ঠাকুর এখনো আসছেন না। দেখো, কোথাও একটা মোটা দাঁও পেয়েছে, কথাবার্তায় আটকে গিয়েছে, উড়ে এসে পড়বে। আচ্ছা বেশ, তাহলে এবার বিবাহের একটা দিন স্থির করা যাক। হ্যাঁ হ্যাঁ যজ্ঞেশ্বর, তুমি তাড়াতাড়ির ভেতরে একটি শুভ দিন ডাকো। বেশ যজ্ঞেশ্বর, বলে দাও, এত অধৈর্য হবার কোনো কারণ নেই, বিয়ে বলে কথা সব দিক গোছাতে হবে না? এমনিতে আমার ছেলে এত তাড়াতাড়ি বিয়ে আমি দিতাম না, শুধু শুধু নিমাই আমার বারমুখ হয়ে উঠছে। ঠিক আছে, তাহলে ওই আগামী নিমাই পণ্ডিত। ও ঠাকুর, কি হয়েছে বলো, কি হয়েছে? কিন্তু ওরা আপনাকে মারবে কেন? আপনার সঙ্গে পথে দেখা হয়েছিল, আপনাকে শাসিয়েছে। ওদের হুকুম, এই বিয়ে বন্ধ করতে হবে, ওদের যত রাগ বৈষ্ণবদের উপর। বাবা, নিমাই তোমার চরম ক্ষতি করবে বলে আমাকে শাসিয়েছে। শুনলে নিমাই?